হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক সময় হয় না আমাদের আদরের কিটিরা একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দেয় অসুস্থ হোক বা এমনি সময় হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয় কোনো খাবারেরই গন্ধ পায় না তখন আপনি যদি বাসায় তৈরি এই ড্রাই ক্যাট ফুডটা ওকে খেতে দেন বা যে কোনো খাবারের সাথে মিক্স করে খেতে দিন তাহলে ও একেবারে চেটে পুটে খেয়ে ফেলবে ইনশাল্লাহ এটা বাসায় তৈরি খুবই মজাদার একটা ড্রাই ক্যাট ফুড তো চলুন আমি ফুল রেসিপি সহ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বিড়ালির জন্য আমি কীভাবে শুটি বানাই এবং প্রিপেয়ার করি সে ভিডিওটা আপনারা সবাই খুবই দেখতে যাচ্ছেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে চুলাটা খুবই নিম্ন আছে রেখে গুলো এরকম হালকা করে তেলে নিতে হবে দেখতেই পারছেন আমি কিন্তু হালকা আছে দিয়েছি খুব বেশি জোরে দিবেন না তাহলে পুরে তিতা হয়ে গেলে বিড়ালরা খেতে চাইবে না আর স্যুটকি কীভাবে করতে হয় সেই প্রসেসটাও আমার চ্যানেলে বিড়ালের খাবার প্লেলিস্টে পেয়ে যাবেন আমি এর আগে বাসায় কীভাবে সুটকি তৈরি করি সেটা একেবারে ডিটেলস দেখিয়ে দিয়েছি তাই আজকে আর দেখালাম না তারপরও আমি মুখে বলে দিচ্ছি আমি কাসটি মাছ নিয়ে এসে কাস্তি মাছ যেহেতু কাটা লাগে না কাশটি মাছ বাজার থেকে কিনে নিয়ে আসার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি একটা এরকম পাতলা স্টেইনারে রোদে শুকিয়ে নিয়েছি আর এখন যেহেতু অনেক গরম তাই তিন থেকে চারটা রোদ দিলে এরকম মোচমুচি হয়ে যায় তো আমি বেশ কিছু সময় ধরে বাঁচতেছি প্রায়ই ভাজা হয়ে গিয়েছে যে দেখুন এরকম একটা সুন্দর সুটকি ভাজার গন্ধ আর এরকম একটু হালকা ব্রাউন হয়ে আসলে বুঝতে পারবেন যে সুটকিটা সুন্দর মতো হয়ে গেছে এখানে কিন্তু কোনো তেল দেবেন না আমি একটা রুটি শাকার যে কড়াই সেই কড়াইতে এরকম ভালো করে তেলে নিচ্ছি খোলা কড়াইয়ে কোনো তেল অ্যাড করা যাবে না কোনো মশলা অ্যাড করা যাবে না কোনো কিছুই অ্যাড করতে হবে না শুধুমাত্র এভাবে টেলে নেবো তেলে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো গরমটা বসে সুন্দরভাবে মুচমুচে হয়ে গেলে তারপর আমি এটা অন্য প্রসেস করব সেটাও দেখিয়ে দিচ্ছি তো বেশ কিছুক্ষণ রাখার পর সুটকেটা যখন এরকম যে মুচমুচে হয়ে যাবে হাতে ধরলে দেখবেন যে ভেঙে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন আমি এখানে একটা ব্লেন্ডারে জগ নিয়েছি ব্লেন্ডারের জগের মধ্যে সুটকিগুলো দিয়ে দিব। এই খাবারটা বিড়াল যে কী পরিমাণ পছন্দ করে আপনার বাসায় যদি কোনো খাবারই না থাকে বিড়ালের তাহলে আপনি এই খাবারটা দিয়ে সামান্য ভাত মেখে দিবেন বা কাঁচা কলা মেখে দিবেন। তো দেখুন ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখন আমি ব্লেন্ডার ঢাকনাটা আটকে ব্লেন্ডারের উপর বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি তো দেখুন এখানে আমি তিনবার এরকম করে করে নিয়েছি একদম সুন্দর হয়ে গিয়েছে কারণ এটা খুবই মসমচে থাকে আর মাছটা অনেক পাতলা আর যেহেতু সামুদ্রিক মাছ এই মাছটা বিড়ালের জন্য খুব উপকারী আর ওরা খেতেও খুব পছন্দ করে কারণ সামুদ্রিক মাছে কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে মানে আর কি কড়া গন্ধ থাকে যেটা বিড়ালের পছন্দ করে আর সামুদ্রিক মাছ মানুষের জন্য যেমন উপকারী বিড়ালের জন্য তেমনি উপকারী তো দেখুন এটা আমার প্রায় এক সপ্তাহ বেশি হয়ে যাবে কারণ আমি দেড় চা চামুচের মতো করে ওদেরকে একবার করে দিই খেতে তো এটা হচ্ছে বেশ মজা ওরা খুব পছন্দ করে তা আপনারা তো জানেন টুকুস কাছু এইটা কত পছন্দ করে আপনাদের বিড়ালরাও খুব পছন্দ করবে খুবই কম খরচে প্রোটিনের চাহিদাও পূরণ হবে আর খাবারটাও কিন্তু খুব ভালো আমি এখন একটা টাইট কৌটাতে এই খাবারটা সংগ্রহ করব তো এই যে দেখুন আমি এটা একটা হরলিক্সের কৌটাতে রেখে দিয়েছি এটা খুবই সুন্দরভাবে এয়ার টাইট থাকলে আপনারা বেশি করে বানালে এক মাসেরও বেশি সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু এটা ড্রাই ফিশ এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এক দুই মাসের জন্য করে নিতে পারেন যাদের অফিস আছে বা যারা বাইরে যান বিড়ালকে ঠিকভাবে সময় দিতে পারেন না বা খাবার তৈরি করতে গেলে খুব ঝামেলা রান্না করতে গেলেও তা আমি বলবো যে আপনারা দিনের বেলা যখন বাইরে যাবেন তখন রান্না করার সময় না থাকলে এই খাবারটা দিতে পারেন এটা দিলে খুব সুন্দর খায় আর পুষ্টিও থাকে ঠিক মতো তো এটা নিয়ে কোনো টেনশন নাই আমি এখন দুই নাম্বারই করব এই যে টুকুশের এইটা পছন্দ আসো আসো টুকুশ আসো নাও টুকুশ নাও এই যে টুকুশ নাও নাও এই যে নাও 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 ওইটার সাথে সাথে আমি চিকেন দিয়ে দেবো তাহলে ও খেয়ে ফেলবে খাও 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 বাবা খাও 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 তোমার পছন্দের ফুলসি খাও 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 কোনোটাই ভালো লাগছে না বাবা আমার ময়না কিছুর জন্য খাচ্ছে না একটু আগে একটু ফিস খাইছে যদিও একটু স্যালাইন খাওয়িয়েছি তবে চিকেন খেতে হবে বাবা চিকেন না খেলে তুমি অসুস্থ হয়ে যাবে খাও মা খাও কোনোটারও গন্ধ পাচ্ছে না মনে হয় খাচ্ছে খাচ্ছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খাচ্ছে দেখতেই পারলেন বিড়ালরা যখন কোনো খাবারই খেতে চায় না কিন্তু এই খাবারটা খুব মজা করে খেয়ে নেয় আলহামদুলিল্লাহ বাইরে থেকে যে ড্রাই ক্যাট ফুড আমরা কিনে থাকি সেগুলোতে আসলে আটা আর ফ্লেভার ছাড়া কোনো কিছুই থাকে না এই জন্য ড্রাই ফ্রুট যদি খাওয়াতেই হয় আসল মাছ বা মাংস দিয়ে আপনারা ড্রাই ফ্রুট বাসাই তৈরি করে খাওয়াতে পারেন আর আমি বিড়ালের খুব পছন্দের আরও দুইটা ড্রাই ক্যাট ফ্রুট বাসায় তৈরি করেছি একদম অর্গানিক পদ্ধতিতে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে বিড়ালের খাবার যে একটা প্লে আছে সেই প্লে থেকে ফুল রেসিপিটা দেখে ওই খাবারটাও তৈরি করতে পারেন ওটা খুবই স্বাস্থ্যসম্মত প্লাস বিড়ালরা খুবই খেতে পছন্দ করে ফুল নিউট্রিশন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার ওইটা তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিড়ালদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার ক্যাট সুস্থ থাক এই দোয়াই করি